হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আপনাদের সকলের জন্য আজকে মজাদার আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে ডিমের একটা রেসিপি। এভাবে কখনো কেউ ডিম রান্না করে খেয়েছেন কি না আমার জানা নেই, তবে এভাবে ডিম রান্না করলে অনেক মজা হয়, দারুণ স্বাদের একটা রেসিপি আজকে আপনাদের সাথে নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের সকলের কাছে আজকের আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি উৎসাহ পাই আপনাদেরকে আরও নতুন নতুন মজার মজার ভিডিও উপহার দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক, কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম এত মজা করে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 3 টেবিল চামচ, আর কাঁচামরিচ নিয়েছি 1 টেবিল চামচ, হলুদ মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ করে, আর 1/2 চা চামচ দিলাম লবণ। দিয়ে সবগুলোকে এখন মেখে নিব ভালো করে, মানে পেঁয়াজটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে মেখে নিতে হবে। তো পেঁয়াজ এই যে মাখা হয়ে গেল সব মশলার সাথে, তো এখন এর মধ্যে দিয়ে দিব ডিম। তো আমি আজকে 4টা ডিম দিয়ে রেসিপিটা তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মানে ডিম নিয়ে ব্যবহার করতে পারেন। তো ডিমগুলো দেওয়ার পর এখন ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিব ডিমগুলোকে। তো রেসিপিটা পুরোটা ফলো করবেন আশা করছি, ভিডিওটা স্কিপ না করে, তাহলে বুঝবেন যে কীভাবে আমি রান্নাটা মানে রেসিপিটা তৈরি করতেছি। এই যে ডিমগুলো ফেটানো হয়ে গিয়েছে, তো চুলায় একটা প্যান বসিয়ে 2-3 টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ফেটানো ডিমের থেকে 1/2টা ডিম দিয়েছি। তো ডিমটা দেওয়ার পর এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মানে একটু ছড়িয়ে দিচ্ছি আর কি, যে একটু দেখে বুঝে নেবেন যে কীভাবে ছড়িয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রয়েছে, বাড়িয়ে দিলে চুলার আঁচটা তাহলে কিন্তু মানে নিচ থেকে পুড়ে যাবে আর উপরটা ভালো করে হবে না। তো একটু নরম নরম থাকতে ভাঁজটা দিয়ে নিতে হবে, তা না হলে মানে কিন্তু ভাঁজটা ভালো করে দেওয়া যাবে না। এই যে একটু দেখে নিন কীভাবে আমি ভাঁজটা দিতেছি, এই পাটিসাপটার মতন মানে একটু বটে নিব আর কি ডিমটাকে। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজার হয় রেসিপি, আপনারা আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন ডিমের এই রেসিপিটা। এই যে ডিমটাকে ভাঁজ করে বটে নেওয়ার পরে তারপরে এখন আমি এটাকে মানে আমার পছন্দ অনুযায়ী একটু টুকরো করে নিচ্ছি। টুকরো করার পর তারপরে এগুলোকে উল্টিয়ে দিব যাতে আর একটু কড়া হয় আর কি ভাজাটা। আমি একটু লাল লাল করে ভেজে নেব ডিমটাকে একটু কড়া করে। তো এই যে আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি সবগুলো ডিম উঠিয়ে নিব। একটু লাল করে ভেজে নিলে কিন্তু ভালো লাগে খেতে, তো আপনারা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন আর কি। তবে চেষ্টা করবেন একটু লাল করে ভেজে রান্নাটা তৈরি করতে, আমি যেভাবে আজকে রেসিপিটা শেয়ার করতেছি, তাহলে কিন্তু দারুণ মজার হয়। আপনারা রান্না করলে বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। উঠিয়ে নিলাম সবগুলো ডিম, সবগুলোই ভেজে নিব। এই যে দেখুন আমার ভেজে আবারও দিয়ে দিলাম একইভাবে, কিন্তু এখন রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিব। এই যে প্যানটা বসিয়ে তারপরে ডিম ভাজার তেলটা থেকে এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, দিয়ে মানে 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ দিলাম। এবার দিয়ে দিলাম রসুন বাটা 1.5 চা চামচ, আর 1 চা চামচ দিয়েছি জিরা বাটা, 1 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ দিলাম মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী মানে অ্যাড করে নেবেন, যে যেরকম ঝাল খেতে চান। তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, এবার একটু ফোটা পানি দিয়ে দিলাম, মানে 1/4 কাপের থেকে আর একটু কম হবে আর কি, যাতে মশলাটা একটু ভালোভাবে কষানো হয়। এর জন্য ভালো করে নেড়ে চেড়ে এখন একসাথে সব কিছু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য, যাতে মশলাটা আর একটু ভালোভাবে কষানো হয়। এই যে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এর মধ্যে এখন সেদ্ধ করে রাখা বুটের ডাল দিয়ে দিব। ডালটাকে কিন্তু আমি আগে মানে 1/2 চা চামচ করে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন মশলার মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর ডালটা কিন্তু আমি মানে 1/2 ঘন্টার মতন আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেদ্ধ করেছি। তো ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে দিলাম ভালো করে, যাতে একটু মশলার সাথে কষানো হয় ডালটা। এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো আর কী কী মশলা দিতেছি এর মধ্যে অবশ্যই রেসিপিটা পুরোটা ফলো করবেন, তাহলে বুঝবেন। তো ডালটা কষানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম, যে পানিটা দিয়ে আমি ডালটা সেদ্ধ করেছিলাম, মানে সেদ্ধ করার পর যে পানিটা বাকি ছিল সেই পানিটাই এখন দিয়ে দিলাম আর কি। এখানে 1.5 কাপের থেকে একটু কম আছে, তো পানিটা দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মানে যতক্ষণ পর্যন্ত একটু বলক আসছে। এই যে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম আর কত সুন্দর ফুটে উঠেছে।
তো এখন এর মধ্যে টুকরো করে রাখা এই যে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব আর ডিমগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গুঁড়া রান্নার এর পর্যায়ে কিন্তু গরম মশলা গুঁড়াটা দিলে দারুণ স্বাদ হয় রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করার অনুরোধ রইল তাহলে বুঝবেন যে কতটা মজার হয় এই যে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তারপরে এই যে দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ডালগুলো কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিন্তু আস্তে আস্তে রয়েছে গলে যায় নাই একবারে তো আবার ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের জন্য অপেক্ষা করব তারপরে চুলাটা অফ করে দিলাম এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা আজকে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ